জনম জনমে দাদাই ভাবে তোমায় সুখে দুঃখে চিরদিন পাশে যেন পাই গর্বেতে ভোরে যায় হৃদয়ে সবার তোমার মাঝেতে আবার মাকে খুঁজে পাই সরি তো আজকে যে সিনেমাটা রিভিউ করব একটি পুরোনো বাংলা ছবির রিভিউ করবো তো সিনেমাটার নাম দাদা রাদেশ যে ছবিটা রিলিজ করেছিল দু সালে তোমাদের বলে রাখি বন্ধুরা এটা একটা আমার খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছিল এই সিনেমাটা রিভিউ করার জন্য সম্ভবত প্রিভিয়াস যেটা লাইভ করেছিলাম আমি ইউটিউব লাইভে সেখানে কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমি নামটা মনে পড়লে বা এই রিভিউটা যে দেখছো জানো যে তার রিভিউ সে সেটা রিভিউ রিভিউ করার জন্য রিকোয়েস্ট করেছিল তো সে প্লিজ কমেন্ট করে জানিও তার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না বাট সত্যি কথা বলছি এই রকম ভাই বোনের যে বন্ধন যে মেলবন্ধন যে ওটা পড়া এই যে বিষয়বস্তুগুলো ভাই বোনের যে আল্টিমেট সম্পর্ক সেখানে অভিমান রয়েছে কষ্ট বেদনা ভালোবাসা ওই যে বন্ডিংটা ওই যে বন্ধনটা সব কিছু মিলিয়ে কিন্তু এই সিনেমাটা বানানো হয়েছিলো এবং সব তোমাদেরকে বলে রাখি বন্ধুরা দাদা দাদের সিনেমাটি দু সালে রিলিজ করলো এটা কিন্তু একটা রিমেক সিনেমা ছিল তখনকার দিনে রিমেক সিনেমা এত সুন্দর করে বানানো হতো বাংলায় যে বাংলার যারা দর্শক ছিল তারা কিন্তু খুব একটা তামিল তেলেগু ভাষা বুঝতো না সেইভাবে তারা সেগুলো দেখত না সো উনিশশো সালে একটি তেলেগু সিনেমা সিনেমাটার নাম ছিল হিটলার তো এই সিনেমাটার কাস্টিংয়ে ছিল মামুট্টি শোভানা এবং যে সিনেমাটার পরবর্তীকালে আরও কিন্তু রিমেক হয় তামিলে রিমেক হয় আরও অন্যান্য ভাষায় রিমেক হয় হিন্দিতেও রিমেক হয় যেটার নাম ছিল ক্রোধ যে সিনেমাটা অ্যাক্টিং করেছিল সুনীল শেট্টি এত ভালো একটা সিনেমা এত ভালো একটা স্টোরি যে সিনেমাটা নিয়ে প্রত্যেকটা সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু রিমেক করেছিল এবার দাদার সিনেমাটার পরিচালক ছিলেন অনুপ সেনগুপ্ত তোমরা সবাই জানো তখনকার দিনে দু সাল থেকে দু হাজার দুই তিন চার পাঁচ টানা কিন্তু হিট হিট সিনেমা দিয়ে যেতেন অনুপ সেনগুপ্ত এবং একটি ভাই বোনের সম্পর্কের সিনেমা এটি একটা অসাধারণ গল্প ছিল প্রসেনজিৎ তার চার বোনকে নিয়ে তাদের সংসার তাদের বাবা জেল খাটে এবং বিভিন্ন একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল একটা স্টোরি থাকে তার মায়ের একটা পাস্ট স্টোরি কিন্তু থাকে এবং এখানে প্রিয়া সেনগুপ্তও ছিলেন এবং তোমরা জানো অনুপ সেনগুপ্ত স্ত্রী প্রিয়া সেনগুপ্ত এবং সেনগুপ্ত মানে অনুপ সেনগুপ্ত যে কোনো ছবিতে কিন্তু প্রিয়া সেনগুপ্ত থাকতেন যেহেতু স্ত্রী বা তখনকার দিনে ভালোবাসতেন একসাথে তো সেটা কথা না সে একটা প্রসেনিতের বোন বোনের চরিত্রে অভিনয় করেন প্রসেনিতের বিপক্ষে অর্থাৎ নায়িকা হিসেবে যাকে দেখা যায় নায়ক ছিলেন প্রসেনজিৎ এবং নায়িকা ছিলেন অনু চৌধুরী অনু চৌধুরীকেও তোমরা অনেকে চেনো জামাই রাজা সূর্য ঠিক আছে এরকম প্রচুর সিনেমায় কিন্তু অনু চৌধুরী ছিলেন এবং প্রসেনজিতের সাথে অনু চৌধুরীর কিন্তু খুব সুন্দর একটা রোম্যান্টিক একটা মেলবন্ধন কিন্তু দেখা যেত তখন অনস্ক্রিন যে কেমিস্ট্রিটা দারুণ লাগতো আমাদের দেখতে এবং এই যে সিনেমাটা এখানে কে ছিলেন না যদি আমরা কাস্টিংটা সবার প্রথমে বলি প্রোডাকশন হাউস অশোক ভদ্র অর্থাৎ কে মুভিসের ব্যানারে কিন্তু এই সিনেমাটি এসেছিলো দাদা দাদাদের সিনেমাটার কাস্টিংটা বিশাল বড় একটা কাস্টিং ছিল রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের প্রিয়া সেনগুপ্ত অভিষেক অনু চৌধুরী লোকেশ ঠিক আছে এরকম প্রচুর আরও অনেক কিন্তু ঠিক আছে কাস্টিং কিন্তু ছিল এবার বিষয়টা হচ্ছে এই গল্পটা এমন সুন্দর সুন্দর সংলাপে ভরপুর একটি গল্প এবং প্রত্যেকটা কথার মধ্যে এবং সবচেয়ে বড় কথা দাদা একটা দাদা তার বনেদেরকে কিভাবে আগলে রাখে কিভাবে তার আদেশগুলো অনুরোধ হিসাবে বোনদের কাছে পোষণ করেন কিন্তু বোনরা কোনো কারণে তার দাদাকে ভুল বোঝে এবং প্রচণ্ড ইমোশনাল যে স্টোরিটা যেটা আমরা দেখতে পাই তোমরা যারা যারা দেখেছ দাদা দাদা সিনেমাটা তারা তারা জানবে যে দাদাকে কিভাবে তারা হার্ট করেছে বোনেরা একটা দাদা কখনোই কিন্তু তাদের বনেদের খারাপ চাইতে পারে না কখনো না সেটা রিল লাইফ হোক কিংবা রিয়েল লাইফ ঠিক আছে সিনেমার পথ আমরা যেটা দেখি বাস্তবেও কিন্তু প্রত্যেকটা দাদা তার বোনেদের কিভাবে ভালো হয় তার বনেদের কখনো খারাপ চান না কোনো দাদাই চান না ঠিক আছে অত্যন্ত স্নেহর হয় অত্যন্ত আদরের হয় বোনেরা তো বোন এবং ভাইদের এরকম সিনেমা আমরা আগেও বহুবার দেখেছিলাম আদরের বোন ভাই আমার ভাই ঠিক আছে এবং চিরঞ্জিৎ প্রসেনজিৎ অভিষেকের এরকম প্রচুর সিনেমা আগে কিন্তু হতো ত্যাগ কর্তব্য এগুলো কিন্তু ভাই বোনের বেশ ভালো জমাটি মেলবন্ধন আমরা দেখতে পেয়েছি বাট দাদার সিনেমাটি যেন সবার থেকে আলাদা ডিফারেন্ট একটি সিনেমা ডিফারেন্ট একটি মানে ছায়াছবি যেটা কিন্তু সবার মন জয় করে নিয়েছিল বাঙালির যারা যারা দর্শক ছিল তখন এবং সিনেমাটা তখনকার দিনে দু সালের কথা বলছি সিনেমাটা কিন্তু দারুণ ব্যবসা সফল একটি মুভি হয় প্রচুর সিনেমা হল ছিল দু সালে এবং দারুণ কিন্তু সুপারহিট হয় সেই সিনেমাটা তার কারণ সিনেমায় দারুণ দারুণ কিছু গান ছিল ঠিক আছে খুব সুপার সুপারিট একটা গান ছিল এবং যে গানগুলো তখন আমরা কিন্তু প্রচুর শুনতাম ফাংশানে হতো বিভিন্ন পুজোয় কিন্তু এই গানগুলি হতো একটা রোমান্টিক সং ছিল প্রসেনজিৎ এবং অনু চৌধুরীর গানটা তোমরা সবাই বারবার শুনেছ আমি জানি তোমাদের খুব ফেভারিট গান গানটা হচ্ছে তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে এই সুন্দর রোম্যান্টিক গানটা কিন্তু প্রসেনজিৎ এবং অনু চৌধুরীর কিন্তু ছিল অসাধারণ ফ্রেমবন্দি ছিল এই গানটি এবং দারুণ অসাধারণ আমার এখনও শুনতে ভালো লাগে হেডফোনে আমি যখনই বাসে করে কোনো জায়গায় ট্রাভেল করি কোনো মানে জায়গায় যাই বাড়ি বা কোনো জায়গায় এই সমস্ত গানগুলো কিন্তু আমি শুনি বেশ ভালো লাগে বেশ ভালো রোম্যান্টিক সং কিন্তু তখনকার দিনে হতো এবং সবচেয়ে বড়ো কথা এই সিনেমাটি দাদারের সিনেমাটি কিছু জিনিস পরিপূর্ণ ছিল একটা কমার্শিয়াল সিনেমায় যেটা যেটা থাকা দরকার ভালো ভালো গান ছিল চার পাঁচটা গান ছিল এই সিনেমাটার পাঁচ ছটা এবং এমন সুন্দর ইমোশনাল স্টোরি ছিল এখানে স্যাড সং ছিল ঠিক আছে বিভিন্ন যে ধারাবাহিকতা যেটা দেখা যায় তখনকার দিনে সেগুলো কিন্তু দেখা গিয়েছিল এবং যেখানে গান নাচ অ্যাকশান ইমোশান কমেডি ঠিক আছে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কিন্তু ইনপুট করা হয়েছিল এই সিনেমাটার মধ্যে এবং লাস্ট সিনে তোমাদের কিন্তু কাঁদিয়ে দেবে শেষের যে ক্লাইম্যাক্সটা এই সিনেমায় যখন বোমবাদা তাদের বোনকে ছেড়ে এত আঘাত পেয়েছে দাদা যে বোনদেরকে ছেড়ে সে চলে যেতে চায় এবং ট্রেনে ওঠে এবং তখন কিভাবে তারা আটকাবে তার দাদাদের সেই বোন প্রিয়া সেনগুপ্ত সহ তাদের যে চার বোন তারা কিন্তু একসাথে একটি গান গায় এবং সেখান থেকে কিন্তু সেই গানটি তোমাদেরকে একটু করে শোনাচ্ছি তোমরা বুঝতে পারবে যে কি ইমোশনাল একটি সিন ছিল এবং সেই গানের সারা দিয়ে কিন্তু বোম্বাদার ট্রেন থেকে নেমে আসে বোনদের ছেড়ে যেতে চায় না তো প্রিয়া সেনগুপ্ত কাঁদতে কাঁদতে এবং তার বোনেরা কাঁদতে কাঁদতে কিন্তু এই গানটি তারা দাদাকে ফিরিয়ে আনার জন্য করে তখন পেছনে রঞ্জিত মল্লিকরা সবাই ছিলেন তো গানটি হচ্ছে জনম জনম দাদা এভাবে তোমায় সুখে দুঃখে চিরদিন পাশে শুধু চাই গর্বেতে ভরে যায় হৃদয়ে মাঝেতে যখন মাকে খুঁজে পাই এ জীবন ধন্য তোমারই জন্য এ জীবন ধন্য তোমারই জন্য দাদা তুমি যেও না চলে দাদা ভাই তোমার পৃথিবীতে এমন দাদার হয় না তুলনা হয় না তুলনা সরি বন্ধুরা তো মানে অত্যন্ত অত্যন্ত হৃদয় স্পর্শকারী একটি মুহূর্ত ছিল এই গানটার সময় ক্লাইম্যাক্সে যে গানটা বোনেরা দাদার জন্য প্রসঙ্গীদের জন্য যে গানটা ফিরিয়ে জন্য গাইবে এবং বুঝতেই পারছো মানে আমি কিন্তু এটা অ্যাক্টিং করছি না মানে আমার চোখ দিয়ে না জল বেরিয়ে যে এটা ভাবলে এই সিনেমাটা যতবার দেখি এই সিনটা এইরকম ফিলিংস এরকম মানে ইমোশনাল দৃশ্য আজকালকার দিনে সত্যি কথা বলতে দেখা যায় না ঠিক আছে সেই বোনের ডাকে সারাদিন যখন বোনেরা ভাবলো যে ফিরে আসবে না হয়তো দাদা বুমবাদা কিছুদিন পরে ফিরবে তার রাগটা বা অভিমানটা ব্যথাটা কমে গেলে কিন্তু তারা চলে যাওয়ার সময় পেছন দিক থেকে বুমবাদা তখন আসেন ট্রেন থেকে নেমে বুমবাদাও তখন তাদেরকে উৎসর্গ করে তার আদরের বোনেদেরকে উৎসর্গ করে একটি গান গান তো সেই গানটা হচ্ছে রক্তের বন্ধন যায় না ভোলা এ কথা বুঝিয়ে দিল আমারই জীবন সব মান অভিমান ভুলেছে প্রসেনজিৎ যখন উৎসর্গ করে তার বোনেদের কে গানটি শোনালো এবং কাঁদতে কাঁদতে তার বোনেরা এসে তার দাদাকে অর্থাৎ প্রসেনজিৎকে সবাই মিলে জড়িয়ে ধরলো এবং ওই যে অমায়িক একটা মুহূর্ত ওই যে একটা সুন্দর একটা মুহূর্ত দাদা এবং ভাইয়ের মধ্যে যে বন্ধনটা দাদা বোনের মধ্যে যে আশীর্বাদ তুললো যে ব্যাপারটা যে মিশ্রণটা যে ওই পরিবেশটা ওই অ্যাটমসফিয়ারটা ওই আবহাওয়াটা কিন্তু শুধুমাত্র দাদা এবং বোনরাই বুঝবে তাদের যে পালসটা তাদের যে রক্তের যে বন্ধনটা সেটা কিন্তু এই গানের লাইনগুলোতে গানের সংলাপগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলে এবং সিনেমাটাকে সাফল্যমণ্ডিত করে তোলে আমি জানি যে এই বইটা দাদা বইটা যারা যারা টিভিতে দেখেছে আমাদের কাছে ক্যাসেটও রয়েছে তো যারা যাদের ক্যাসেট রয়েছে গ্রামের দিকে যারা থাকুক তারা তারা জানো যে প্রসেনজিতের এই দাদা সিনেমাটা কতটা ইমোশনাল কতটা স্যাড কতটা দুঃখ পেতে হয় কতটা চোখের জল অটোমেটিক চলে আসে আমাদের মানে অটোমেটিক আমরা কেঁদে ফেলি এবং আমি জানি সবার প্রিয় সিনেমা দাদা এবং আমার তো ভীষণ ভালো লাগে সিনেমাটা এই সিনেমাটার নেগেটিভ পয়েন্ট তেমন একটা নেই সিনেমাটা ওভারঅল যদি বলি অত্যন্ত ভালো একটি সিনেমা যেখানে ভাই এবং দাদার আন্তরিক বন্ধন ঠিক আছে তাদের মধ্যে ইমোশনাল দিকগুলো ঠিক আছে অভিমান মান অভিমানের গল্প এবং ভালোবাসার গল্প কিন্তু বুঝিয়েছিল দাদারাদের সিনেমাটা তোমাদের দাদারাদের সিনেমাটা কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং তোমাদের যদি আরও কোনো পছন্দের সিনেমার রিভিউ দরকার হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো রিকোয়েস্ট করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের কথা রাখার চেষ্টা করবো রিভিউ করার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় তখন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা